রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায় আপনি সবার প্রিয় হলেন রব আপনাকে দেখতে পারে না তো প্রিয় হলেন কার কেউ আপনাকে দেখতে পারে না কিন্তু রব বলে যে জিব্রাইল ওই এটা আমার বান্দা আমি ভালোবাসি মাওলা সওয়াব তো নাই জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ বেশি দিন আর বাঁচবো না কারণ আগের মানুষ 70 80 90 বছর বাঁচত এখন 40 45 50 60 এর মধ্যে সবাই চলে যাচ্ছে মাওলা আমার তো 40 বছর শেষ আমার তো 45 বছর শেষ এ বাকি অল্প হায়াত আমি কি করব এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই আমি যদি 5 বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র 5 বার হজ তো 5 বার করতে পারবো না সামর্থ্য তো আমার কাছে নাই ও মাওলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই মাওলা আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো রব বলে যে মালিক আমি আছি তো সুবহানাল্লাহ আর তুই তো অন্য নবীর উম্মত না তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি আল্লাহ কি সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম বান্দা যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সেলেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো সুবহানাল্লাহ বলেন না ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম গুনাহ মুছে দিয়েছিলাম প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কাছে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব সুবহানাল্লাহ তাহলে যেতে হবে রবের দিকে শয়তান টানতেছে নিজের দিকে এই যে একটা শয়তানে টানতেছে আপনি রবের দিকে যাচ্ছেন এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয় আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আপনি জানেন আপনার যখন আজানের সময় হয় আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনে ঘুম আসে না একটা দেড়টা দুইটা বাজে ঘুম আসে না যখনই আজানের টাইম হয় যখন আজানের সময় হয় এই একটা সিচুয়েশন আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আজানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত তখন মন নামাজটার পড়া হয় না এটার মামলা কি শুনেন শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে আপনাকে যেতে হবে রবের দিকে এই যে মাসকানের যে যুদ্ধ এটাকে বলা হয় জিহাদে আকবর সুবহানাল্লাহ বলেন না এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন চেষ্টা করছেন এটা হচ্ছে বড় জিহাদ উত্তম জিহাদ কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে ওইটাই দেখতে চাই সুবহানাল্লাহ এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম এবার বলেন রমজানের মধ্যে সারা দিন আমরা পানি জোরে বলেন না পাত খাই না আচ্ছা এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন যাদের একটু নেশা করার মানে নেশা বলতে আপনার সিগারেট বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না কষ্ট নিয়ে না আমার কথা বোঝার জন্য বলছি যে সিগারেট ছাড়া থাকতে পারে না ইফতারের সময় আজানটা দিতে দেরি খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না জোরে বলেন না রে ভাই দুইটা বাজে যখন ভুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে ফানে দিলেও খাচ্ছে না ঘরের ভিতর কেউ নাই বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল আমি কাউকে বলবো না আপনি বলছেন না না আমার রব দেখবে রোজা ভেঙে যাবে আমি খাবো না এ রব এগুলা দেখতে চাই রব এগুলা দেখতে চাই এগুলো দেখলে বেশি খুশি হয় আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে রব তাকায় আছে আপনার দিকে সুবহানাল্লাহ জোরে বলেন না আপনার কাছে হারামের সুদের ঘুষের অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে এবার রব আপনার দিকে তাকায় আছে ফেরেশতা আপনার দিকে তাকায় আছে শয়তান আপনার দিকে তাকায় আছে শয়তান চেষ্টা করতেছে তুই নে তুই নিলে রব নারাজ হবে আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন মন বলছে নে মন বলছে নে মন বলছে নে আপনি বললেন আমি নিব না হাত বাঁধি ফালাইছি সুবহানাল্লাহ বলেন না এই যে আপনার 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যাচ্ছে এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে
এবার রব তাকায় আছে আপনার দিকে এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন ফেরেশতাকে রব বলে যে এ আমার বান্দার নামটা লিস্টি কর আজকে থেকে আমি তাকে ওয়ালি ও আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ প্রমোশন দিয়ে দিই এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে আপনার বেনিফিটটা কি দেখেন শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলো ওয়ালি আল্লাহ কেন করে না কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না সুবহানাল্লাহ বলেন না আমি কেমনে বুঝাই মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ মাযাল্লাহ আল্লাহ মাফ করুক বুঝার জন্য বলছি পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছায়ে মেয়েটাকে রাখেন ইউসুফ নবীকে বেঁধে দেন দর্শন হবে না আমি শুনি নাই না র‍্যাপ হবে না দর্শন হবে না দর্শন হওয়া তো দূরের কথা ইউসুফ নবী তাকাবেও না আমি হলে তাকাতাম আপনি হলে তাকাতেন আমরা হলে তাকাতাম এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন আপনিও তো পুরুষ মানুষ তাকালেন না কেন ইউসুফ নবী বলবে তাকানোর যে মন ওই মনটা তো রবের আগে আগে কি কুরবানি করে দিয়েছি রবের নামে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন অনেকে হয়তো মনে মনে বলবেন হুজুর কারবালা স্মরণে মাহফিল আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি এটা আমার ব্যক্তিগত অভিমত নিতেও পারেন নাও নিতে পারেন আমাদের দশটা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে আমার যুবক ভাইরা কি বলেন আমি ভিন্নতা আনছি আমি কথাটা বলছি না আমি আমার মতো আপনি আপনার মতো কারোর সাথে কখনো কেউ মিলে না যার যার রং কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি আমার বাবা বলেছেন আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বাহারি আব্বা হুজুর বলেছেন মাইকের সামনে যাবা চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে বাফ হিসাবে আমি এটাই দোয়া করলাম আমি ওইটার উপর আছি অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আছে না নাই লাভে আমার মা হইবিলি তোদের লাভে সিডেঙ্গা মানুষ লাভে অলাভে ফুলাও এই সিডেঙ্গা মানুষ আইফোন দিবে লাভতে লাভ সারা জীবনও না এবার আসেন আমাদের সব কিছুর মধ্যে ভেজাল রোজায় ভেজাল হজে ভেজাল জাকাতে ভেজাল সেবায় ভেজাল ফেরেশতার এবাদতে ভেজাল তো নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল আমাদেরকে বানালো কেন শুনুন ফেরেশতার ভিতরে শয়তানি কোনো অপশন নাই নফসের কোনো অপশন নাই খাইশিয়াতের কোনো অপশন নাই চিচ্চা চাহিদা কল্পনা স্বপ্নের কোনো অপশন নাই আমাদের ভিতরে ওই জায়গাটা দখল করছে শয়তানে আমাদের যেতে হবে রবের দিকে শয়তান টানতেছে নিজের দিকে এই যে একটা শয়তানে টানতেছে আপনি রবের দিকে যাচ্ছেন এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয় আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আপনি জানেন আপনার যখন আজানের সময় হয় আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনে ঘুম আসে না একটা দেড়টা দুইটা বাজে ঘুম আসে না যখনই আজানের টাইম হয় আপনাদের হয় না মনে হয় না একটু আওয়াজ দেন না কেন যেভাবে চুপ করে আছেন মনে হয় যেন আমি মঙ্গল গ্রহে ওয়াইজ করতেছি সবাই এখানে এলিয়েন বসে আছে একটা আওয়াজ দিতে হবে তো যখন আজানের সময় হয় এই একটা সিচুয়েশন আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আজানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত তখন মনে আচ্ছা ফজুম দিলে কেন অ্যালার্ম দিলই না এই অ্যালার্ম দিতে গিয়ে দেখে ইবি কথা বলেন ঠিক কিনা নামাজটার পড়া হয় না এটার মামেলা কি শুনেন শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে আপনাকে যেতে হবে রবের দিকে এই যে মাসকানের যে যুদ্ধ এটাকে বলা হয় জিহাদে আকবর সুবহানাল্লাহ বলেন না এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন চেষ্টা করছেন এটা হচ্ছে বড় জিহাদ উত্তম জিহাদ কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে ওইটাই দেখতে চাই সুবহানাল্লাহ এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম এবার বলেন রমজানের মধ্যে সারাদিন আমরা পানি
জোরে বলেন না পাপ খাই না আচ্ছা এটা তো না হয় কোন রকম একটু বাদ দিলেন যাদার একটু নেশা করার মানে নেশা বলতে আপনার সিগারেট বিশেষ করে এই সিগারেট খেতে না পারলে তো মাথা ঠিক থাকে না কষ্ট নিয়ে না আমার কথা বুঝার জন্য বলছি যে সিগারেট ছাড়া থাকতে পারে না ইফতারের সময় আজানটা দিতে দেরি খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিয়েছে দূর হাতে বদ্দা হন্ড জ্বর ইফতার তুই গর আই আইস অনারা লাগান নাই ভাল লারি লোক তো মাতন না বাজে হাতে বদ্দা হন্ড জ হাতে দিয়ে হাত তুই দিয়ে আই আই গিয়ে গো বাথরুম উই তোরে তানের হতম বাদ দ শান্তি ওই বলেন না ভাই বাস্তব না অবাস্তব যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না জোরে বলেন না রে ভাই দুইটা বাজে যখন ভুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে ফানে দিলেও খাচ্ছে না ঘরের ভিতর কেউ নাই বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল আমি কাউকে বলবো না আপনি বলছেন না না আমার রব দেখবে রোজা ভেঙে যাবে আমি খাবো না এ রব এগুলা দেখতে চাই রব এগুলা দেখতে চাই এগুলো দেখলে বেশি খুশি হয় আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে রব তাকায় আছে আপনার দিকে সুবহানাল্লাহ জোরে বলেন না আপনার কাছে হারামের সুদের ঘুষের অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে এবার রব আপনার দিকে তাকায় আছে ফেরেশতা আপনার দিকে তাকায় আছে শয়তান আপনার দিকে তাকায় আছে শয়তান চেষ্টা করতেছে তুই নে তুই নিলে রব নারাজ হবে আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন মন বলছে নে মন বলছে নে মন বলছে নে আপনি বললেন আমি নিব না হাত বাঁধি ফালাইছি সুবহানাল্লাহ বলেন না এই যে আপনার এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট যাচ্ছে এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে এবার রব তাকায় আছে আপনার দিকে এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর আজকে থেকে আমি তাকে ওয়ালি ও আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ প্রমোশন দিয়ে দিই এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে আপনার বেনিফিটটা কি দেখেন শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলো ওয়ালি আল্লাহ কেন করে না কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না সুবহানাল্লাহ বলেন না আমি কেমনে বুঝাই মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ মাযাল্লাহ আল্লাহ মাফ করুক বুঝার জন্য বলছি পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন ইউসুফ নবীকে বেঁধে দেন দর্শন হবে না আমি শুনি নাই না র‍্যাপ হবে না দর্শন হবে না দর্শন হওয়া তো দূরের কথা ইউসুফ নবী তাকাবেও না আমি হলে তাকাতাম আপনি হলে তাকাতেন আমরা হলে তাকাতাম এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন আপনি তো পুরুষ মানুষ তাকালেন না কেন ইউসুফ নবী বলবে তাকানোর যে মন ওই মনটা তো রবের আগে আগে কুরবানি করে দিয়েছি রবের নামে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন অনেকে হয়তো মনে মনে বলবেন হুজুর কারবালা স্মরণে মাহফিল আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি এটা আমার ব্যক্তিগত অভিমত নিতেও পারেন নাও নিতে পারেন আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে আমার যুবক ভাইরা কি বলেন আমি ভিন্নতা আনছি আমি কথাটা বলছি না আমি আমার মতো আপনি আপনার মতো কারোর সাথে কখনো কেউ মিলে না যার যার রং কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি আমার বাবা বলেছেন আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দ হাবা আরি আব্বা হুজুর বলেছেন মাইকের সামনে যাবা চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে বাফ হিসাবে আমি এটাই দোয়া করলো আমি ওইটার উপর আছি অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায় আপনি সবার প্রিয় হলেন রব আপনাকে দেখতে পারে না তো প্রিয় হলেন কার কেউ আপনাকে দেখতে পারে না কিন্তু রব বলে যে জিব্রাইল ওই এটা আমার বান্দা আমি ভালোবাসি সব কিছুর মূলে কে ভাইয়া আর একটু আওয়াজ দিয়ে বলুন সব কিছুর মূলে কে এবার আসেন ইউসুফ নবীর দ্বারা দর্শন হবে না
তাহলে এই বলেন দর্শন জিনিসটা কি আমাদের দেশের জন্য পৃথিবীর জন্য একটা অভিশাপ একটা কি তে এই অভিশাপটা বন্ধ করার জন্য কি করা দরকার জেল হবে না ফাঁসি দিলো হবে না আমি বলছি কথাটা আপনি যতই আইন করেন যতই যা করেন কিচ্ছু হবে না সেজন্য জেলখানা যদিও শাস্তির জায়গা ইদানিং কালে দেখা যাচ্ছে জেল থেকে বাইরে হইয়াইতে আরো বেশি গুন্ড হইছে ইদা হদ এক বাজারতে জেল হাড়ি ফেলায় কলঙ্ক যেতে লাগি কি আর ভালো হইল আপ কি মার বুঝতে পারি না মনে কথাটা নাম যাত একবার বদনাম হই গই এখন হাজার ভালো করে চললো কেউ আমাকে আর ভোট দিবে না আমি ভালো বলবে না তো আর ভালো হইল আপ কি যতদিন আছে মারি বিশি বিশি হাই ভালো আমি আইনের বিপক্ষে নয় কিন্তু পদ্ধতির বিপক্ষে আপনি নিজে দেখেন দিন দিন অপরাধের হাত বাড়তেছে কষ্ট নিয়েন না আমার কথাই বাস্তবতা কারণ এগুলার ভিতর আপনিও আটকাই আছেন আমিও আটকাই আছি এত আইন এত কিছু অপরাধ কমে না কেন আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি যতক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো না কিচ্ছু পরিবর্তন হবে না আপনি কাউন্সিলিং করেন তিনটা মাস এখানে কাজ করেন দেখবেন যে পরিবর্তন আসা শুরু হবে আর এখানের কাজটা কোরআন এবং হাদিস দিয়ে করেন তিনটা মাস প্রত্যেকটা জালিমের পাথর যার হৃদয় তার হৃদয়ে গলতে বাধ্য হবে কারণ কোরআন এত মধুর কালাম বলেন না সুবহানাল্লাহ তোমার অনুরোধ থাকবে এই কাজটা করার চেষ্টা করুন তাহলে অপরাধের হার কমবে বলেন না অপরাধের হার জোরে বলেন অপরাধের হার আর কি হইতাম বাজি আর আর সাজা দিতে দিতে টাইম লাগে দে অপরাধী বলি যায় গুদিতে রাখি হারনে সাজাদের বুঝেন না পারি বললাম মানে সাজা দিব দেখ নগদে নগদে না বাফল লোক আর উদ্দে আব্দুল লিটার টাঙ্গে আপনি মুসরি দাও না ইতের যদি 5 বছর বাদ দিতে আপনি মুসরি দাও তো কিলো মুসর অর্ধে 5 বছর আগে বাবর আপ মুসর বুঝত ফেললাম না হতা বুঝত ফেললাম না এতাল্লাই স্কুল উম্মিদি যদুন সার আছে বেগুনুর ফরান উশিকিলো যে সারা আয়ুম্মতর হদে ফরা দে ইবের গুনা আগে শিখে ভুল হয় বাংলার আর জিবের হনরহম সার হদুন আছে দে ম্যাডাম হদুন আছে দে ইবের আইলে ইবে কেন গল্প ফলা বেশি ছাত্র গলবালা করে জানে ফরা টরা দিলে তো ছাত্র অতি এই হয়তো আচ্ছা স্যার আপনার ছেলেটা জানি কোথায় ভর্তি হয়েছিল স্যার গে বুই আসা নাইলে কিছু ইবের ফরা জীবন শিখি না ও মাথা নাইবের ভরা জীবন শিখি না জিবে মায়ের রুদ্ধি রাহে আইর বুলি হইল ই ফরা শেষ ফরম ভরত দেয় না এন আকার তেন নাকি বুঝাত পারলাম না বাজি আর হতায় হস্ত নৈন্যন তবে এক কান হতা মনে রাখবেন পৃথিবীকে কন্ট্রোল করার জন্য মানুষের দরকার মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহই ভালো জানে আর আল্লাহই যেখানে কালাম করেছে সেটার নাম কোরআন সেটার নাম হাদিস নবীর মাধ্যমে বলেন সুবহানাল্লাহ তো মানুষকে যদি কন্ট্রোল করতেই চান কোরআন হাদিসের ফর্মুলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার আমার ভাইরা বলেন সমাজ বিজ্ঞান আছে না নাই জোরে বলেন না আছে না নাই সমাজের কথা আছে না নাই কিন্তু ওই অনুযায়ী সমাজের কোনো পরিবর্তন নাই জোরে বলেন সমাজের কোনো পরিবর্তন এবার যা করছস তো করছস যা ভুল করছস তো করছস বান্দার কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপচা তারপর আমার কাছে মাপচা বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়ে দেয় তারপর আমার কাছে মাপচা আর যদি নামাজ রোজা হজ জাকাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকিস তাই আমার কাছে মাপচা বান্দা মরণ পর্যন্ত তোর সুযোগ আছে টেনশন করিস না লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা করবি শুধু একবার আমি রব খুশি হয়ে লক্ষ গুনা মাফ করে দিতে রাজি আছি যদি রব মাফ করে দেয় বাম সাইডের হিসাব ক্লিয়ার বুঝবেন বাম সাইডের হিসাব কিন্তু আমাদের সবার জীবন যার যার জীবন সম্পর্কে তো সবাই জানি আমাদের 24 ঘন্টা কি সওয়াব বেশি হয় না গুনাহ বেশি হয় তা আজকে না রব আমাদেরকে অতীত কালের জন্য মাফ করে দিয়েছে মনে করেন যে 1985 থেকে আজ পর্যন্ত মাফ করে দিয়েছে কিন্তু কালকে দিনও তো গুনাহ করব রবিবারও তো গুনাহ করব সোমবারও তো গুনাহ করব মঙ্গলবারও তো গুনাহ করব আমারটা তো আমি জানি আপনারটা আপনি জানেন আবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে সওয়াবের পাল্লায় তো তাড়াতাড়ি ভারী হয় না এবার জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার ভাই একটু জোরে বলেন না সওয়াবের দরকার জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার আছে এবার রব কত দয়াবান আপনাকে আমি কত
কতটুক ভালোবাসে একটু খেয়াল করেন সূরা ফুরকান আয়াত নম্বর 70 আবার বলছি সূরা ফুরকান আয়াত নম্বর 70 রব কত দয়াবান দেখেন রব বলছেন গুনাহ করে তওবা কর আমি মাফ করে দেব বান্দা তার খুশি মাফ করে দিয়েছে রব গুনাহ মুছে গেছে কিন্তু প্রতিদিন তো গুনাহ আবার হতেই আছে মাওলা সওয়াব তো নাই জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ বেশি দিন আর বাঁচব না কারণ আগের মানুষ 70 80 90 বছর বাঁচত এখন 40 45 50 60 এর মধ্যে সবাই চলে যাচ্ছে মাওলা আমার তো 40 বছর শেষ আমার তো 45 বছর শেষ এই বাকি অল্প হায়াত আমি কি করব এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই আমি যদি 5 বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র 5 বার হস্ত 5 বার করতে পারবো না সামর্থ্য তো আমার কাছে নাই ও মাওলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই মাওলা আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো রব বলে যে মালিক আমি আছি তো সুবহানাল্লাহ আর তুই তো অন্য নবীর উম্মত না তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি আল্লাহ কি সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বান্দা যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সেলেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো সুবহানাল্লাহ বলেন না ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম গুনাহ মুছে দিয়েছিলাম প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কাছে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা 85 সাল থেকে 23 সাল পর্যন্ত আমাদের 1 কোটি গুনাহ কয় কোটি গুনাহ আল্লাহ দয়া করে প্রথমে 1 কোটি গুনাহ মাফ করে দিয়েছেন পরে কি করছেন 1 কোটি সওয়াব আমাদের নেক আমলে যোগ করে দিয়েছেন সূরা ফুরকান আয়াত নম্বর আল্লাহ এত সুযোগ রব বলে যে তোর মাকে তোর মা তোকে 10 মাস পেটে রাখার কারণে যদি এতটুক ভালোবাসে আমি আল্লাহ তো তোরে নিজের হাতে বানাইছি মায়া করে বানাইছি মমতা করে বানাইছি তোর মা তোকে বুকের দুধটা মুখে লাগাই দিছে যে ভাইয়া প্লিজ ভাইয়া ভাইয়া প্লিজ আব্বু তোর মা তোর যখন দাঁত ছিল না একদিন তোর বয়স তোর খিদা লেগেছে তোর মা তোর মুখে শুধু দুধটা তুলে দিয়েছিল ওই দুধের মিতর নিয়ামত আমি আল্লাহই ব্যবস্থা করে দিয়েছি কিভাবে বুঝাই সন্তান দুনিয়াতে আসার 3 দিন আগে আমার মায়ের বুকে আপনার মায়ের বুকে দুধ ছিল না সন্তান এসেছে নিয়ামত খুলে গিয়েছে আমার মায়ের বুকে আপনার মায়ের বুকে আমাদের মায়ের বুকে দুধ কতদিন ছিল 1.5 বছর 2 বছর যতদিন পর্যন্ত আপনার আমার দরকার ততদিন বুকে দুধ আসতে শুরু হয়েছে এবার যে কোনো চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন মায়ের এক ফোঁটা দুধের কোয়ালিটি পৃথিবীর সমস্ত নিডু ডানু মানু কানু সানু এবার আম্মারে জিজ্ঞেস করলাম মা আমার যখন বয়স 1 কি খাওয়াইছ ভাত কই ভাত কেমনে খাবি তুই খাওয়াইছো কি কই দুধ খাওয়াইছি কোন দোকান থেকে কিনছো কই ফ্রি আসছে কোন জায়গা থেকে কই আমি যেরকম মা হয়ে খাওয়াইছি মারও একজন আল্লাহ আছে তোর একজন স্রষ্টা আছে যার অভিভাবক তুই তুই যে তোর অভিভাবক ওই আল্লাহই তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কেমনে বুঝাই আপনাদেরকে কেমনে বুঝাই একটা ফোঁটা এখানে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন আমি ভাই হিসেবে আপনাদেরকে একটা অনুরোধ করব অন্তত 2টা বছর মিনিমাম সন্তানকে যতই কষ্ট হোক বুকের দুধ খাওয়াবেন ইনশাআল্লাহ অনেকে অনেক কথা বলবে এমন হবে তেমন হবে আপনি বলবেন যে সব কথার গুষ্টি রিখিলে আমার আল্লাহ যতদিন দরকার সে ততদিন দিবে যতদিন দিবে ইনশাআল্লাহ ততদিন খাওয়াবো যেদিন বন্ধ করার সেদিন মুনিবে বন্ধ করে দিবে সেদিন আমার আর বন্ধ করার দরকার হ্যাঁ আপনি যখন আলগা খাবার খাওয়াবেন তখন আপনি অন্য সিস্টেমে বন্ধ আস্তে আস্তে করাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবার শুনুন ডাক্তাররা কি বলে
সন্তানের শরীরে বিতর্গত গঠনের জন্য মায়ের বুকের দুধের মতো যেটাকে শাল দুধ বলা হয় এর চাইতে শক্তিশালী আর কোনো ভিটামিন হয় না যারা পারফেক্টলি ভাবে মায়ের বুকের দুধ খায় তাদের ব্রেন মজবুত হয় মানে অ্যাকটিভ হয় শরীরের গঠন অ্যাকটিভ হয় আপনার হাড়গুলো মজবুত হয় সেজন্য আগের যুগের সন্তানেরা যেভাবে হইতো আর আর গুণ স্কেল ভার অমর পুরো হয়ে যায় বাস্তব না বাস্তব আরো জোরে বলেন না বাস্তব না বাস্তব মনে রাখবেন আমার মা আপনি যদি আপনার সন্তানকে হকটুকু না দেন কাল হাশরের ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন আপনি বলবেন আল্লাহ আমার সন্তান আর আমি খাওয়াবো না খাওয়াবো আমার ব্যাপার তুমি ধরছো কেন আল্লাহ পাক বলে যে সন্তান তো তোর না এটা আমি এনে দিছি তোরে এটা তো আমার বান্দা সুবহানাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের থেকে চাই কি বাস এতটুকু কথা মনে রাখবেন একদম মফহুম বান্দা সকাল সন্ধ্যা দুপুর রাত প্রত্যেকটা কাজ যতটুক পারেন চেষ্টা করবেন আমি আমার রবকে খুশি করার জন্য কাজ করব বিশ্বাস করেন ভাই দুইটা টাকা দেন গরিবকে দেন দুই কোটি টাকা আপনার টাকা দেওয়ার দরকার নেই দশ টাকা থেকে দুইটা টাকা দেন এই দুইটা টাকা কাল হাশরের ময়দানে দুই হাজার কোটি টাকার চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় এনে দেবে আর একটু জোরে বলা যাবে সেজন্য সবসময় যা করব রবকে খুশি করার জন্য করব মনটা পরিষ্কার রেখে করব হ্যাঁ একদিনে হবে না এক সপ্তাহে হবে না এক মাসে হবে না চেষ্টা করতে হবে অনেক সময় দেখবেন আপনি কাউকে যখন দান করবেন আপনার মনের ভিতর একটা অটোমেটিক চলে আসবে হ্যাঁ সবাই দেখছে একটু প্রশংসা করবে যেটা রিয়া হয় হোক সমস্যা নাই আপনি ওভারকাম করার চেষ্টা করবেন নামাজ পড়তে ইচ্ছা করে না জোর করে হলেও পড়বেন সুবহানাল্লাহ বলবেন না আপনার নামাজে দাঁড়াইতে ইচ্ছে করে না জোর করে দাঁড়াবেন কারণ আজকের সেটা জোর করে দাঁড়ানো এক সময় সেটা আপনার প্রেমের দাঁড়ানো হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ কেন আগে চেয়ারম্যান সাহেব বললো হতা হইতে আর তাহসিল দিয়ে দশ মিনিট বাকি এগারোটা বাজে বিল লেখা করে এখন মোবাইল সাহেব বলে হইতে যদি ফল বেগুন এক জায়গা তো ইয়ে জি সাতখানি যাই তুই বয় তুলি না পেসা দিয়ে দাও দাও আরো দাও আরো লো আই লো আই উজুর আই আল্লাহ কবুল করো আমিন আল্লাহর জিকির একবার হন সুবহানাল্লাহ এবার হন আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ এবার বেগুনে দুই হাত তুলি একবার হন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দিলে আমরা ডিস্টার্ব হবে না তারা কি এ ডিস্টার্ব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা ভূতোঁ নে সব কলমা পড়া ভূতোঁ নে সব কলমা পড়া কাফির মুসলমা হো গয়ে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে সবাই সবাই জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা শেষ বলো যার সব বলো তার একবার বলেন মারহাবা আল্লাহ আমাদের সবাইকে ভিতরটা পরিবর্তন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে এই ভিতরের জগৎ যেটা রব দেখতে চায়
সেটাকে একটু রবের পছন্দ মতো বানানোর চেষ্টা করার তৌফিক দান করুন আমি বলছি না আমি পারবো আপনি পারবেন না আমরা পারবো না সেটা আমরা জানি হ্যাঁ রব যদি দয়া করে তাইলে পারবো বিশ্বাস আছে জোরে বলেন বিশ্বাস আছে এবার আসেন শেষ অঙ্কটা মিলানোর চেষ্টা করছি যদি আপনাদের একটু মনোযোগ থাকে তাইলে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে এমনে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে আমাদের কাজ হচ্ছে বান্দা থেকে রবের বান্দা হওয়া আর রবের বান্দা হতে গেলে মুখ চোখ কান উঠা বসা চরিত্র পাল্টাইতেই হবে দ্বিতীয় কোন উপায় কেউ যদি আপনার থেকে সম্পদ পায় রবের বান্দা হতে চান সম্পদ দিয়ে দেন বুঝাইতে পারি না একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না আপনি যদি রবের বান্দা হতে চান কেউ টাকা পায় টাকা দিয়ে দেন কারো সাথে যদি অন্যায় করে থাকেন হাত জোর করে মাপ চেয়ে নেন কেউ যদি হক পায় হকটা দিয়ে দেন টাকাওয়ালা টাকা পায় টাকা দিয়ে দেন আপনি শুধু বান্দার হক আদায় করেন রবের হক আদায় করেন আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাই হন্ডা কি কারণ সাহেব আসো ধরো না কারণ নদী হন্ডা দেন দিয়ে তো আবার ভোট দিবে লাগবে দেরি ঠিক হলো হওয়ার তো তারা বন্য দিবে না আরো দিও দুয়া বাদাম মার হা আজ আন কলা কল মাইক সাবাদ দহন আপন আবার এন্ডা তো লম ভরিবে রে সাতখান একবার বলেন আলহামদুলিল্লাহ আজকে এতটুকু বুঝতে পারছি জ্বর আসুক আর তুফান আসুক এই ফাগলদেরকে লাগতে পারবে না এই ফাগলগুলা একদম ফেবিগনের মতো জোড়া লাগাই বসছে তো বসছে এগুলো উঠবেও না আয় প্রথমে মনে করছিলাম তা কারণ যেতে গিয়ে কিছু হালকা বুফান লার ইয়াদের আরো জোড়া লাগে গিয়েদের আল্লাহ আরা বেগুনরা হাসর ময়দান তো ইল্লে বেগুন এক কত্তর উঠিবে তৌফিক দান করো ইল্লে দল বান্ধিয়ে রে জান্নাত যাবে তৌফিক দান করো আর কেন জোর হ না আল্লাহ আরা বেগুনের প্রিয় বান্দা বনিবে তৌফিক দান করো তাহলে ভিতরে জগৎ পাল্টানোর দরকার নাই আছে না নাই আমাদের ভিতরে জগৎটা পাল্টানোর দরকার আছে পুরুষ নারী যেই হোক না কেন সবাই রবের বান্দা কথা বলেন ঠিক কিনা এবার যে অঙ্কটা শেষ করতে চাচ্ছি ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন এতক্ষণ দীর্ঘক্ষণ বসায় রাখা আসলে আদবের খেলাফ তো সে হিসেবে আমি একটু গোছায় নেওয়ার চেষ্টা করছি একটু খেয়াল করবেন জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার জাহান নামে যেতে গেলে গুনার দরকার আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনা বেশি ভাই একটু জোরে বলেন না সওয়াব বেশি না গুনা বেশি এবার গুনাটা কি আমাদের ভবিষ্যতের না অতীতকালের জোরে বলেন না গুনাটা কি আমাদের ভবিষ্যৎকালের না অতীতকালের যা করে এসেছি সেটাই তো গুনা ওই গুনার জগতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ গুনার সালে ফিরে যাওয়ার কোনো সুযোগ গুনার টাইমে ফিরে যাওয়ার কোনো সুযোগ একটু জোরে বলেন না গুনার টাইমে ফিরে যাওয়ার সুযোগ ভুলগুলাকে অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ কোনো ওয়ে নাই তো গুনা থাকলে তো জাহান্নাম রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আল্লাহ কি করবো